বিভিন্ন গুরুতর অপরাধমূলক গোচরত অভিযুক্ত হয়ে জেলত বন্দী হয়ে জেলর প্রায় নির্বাচন অবতীর্ণ হয়ে জয়ী হওয়া সাংসদ সকলের বা জনপ্রতিনিধি সকলের ভবিষ্যৎ কি? এইবার 2024 সনের লোকসভা নির্বাচনত তেনেক জেলর প্রায় নির্বাচন অবতীর্ণ হয়ে দুজন সাংসদ হিসাবে জয়ী হয়ে আহিল। তেওঁলোকৰ ভবিষ্যৎ কি হব, তেওঁলোকে কেনেকৈ শপথ ল'ব বা তেওঁলোকে সাংসদ হিচাপে যি তেওঁলোকৰ সাংবিধানিক অধিকাৰ সেই অধিকাৰসমূহ কেনেকৈ সাব্যস্ত কৰিব। প্ৰিয় দৰ্শক সকলোকে স্বাগতম জনাইছোঁ, মই পাৰ্থ বৰা। আজিৰ তাৰিখত এইকেইটা প্ৰাসংগিক প্ৰশ্ন। 2024ৰ লোকসভা নিৰ্বাচনত জেলৰ পৰা প্ৰতিদ্বন্দ্বিতা কৰিছিল দুজনে। ডিব্ৰুগড় জেলত বন্দী হৈ থকা অমৃতপাল সিঙে পাঞ্জাৱৰ এটা সমষ্টিৰ পৰা প্ৰতিদ্বন্দ্বিতা আগবঢ়াইছিল আৰু তিহাৰ জেলত বন্দী হৈ থকা ইঞ্জিনিয়াৰ ৰশিদে বাৰামুলা কাশ্মীৰৰ বাৰামুলা সমষ্টিৰ পৰা প্ৰতিদ্বন্দ্বিতা আগবঢ়াইছিল। বাৰামুলা সমষ্টিত জম্মু কাশ্মীৰ নেশ্যনেল কনফাৰেন্সৰ উমৰ আব্দুল্লাক পৰাজিত কৰি ইঞ্জিনিয়াৰ ৰশিদ জয়ী হৈ সাংসদ হ'ল। এতিয়াও তেওঁ কিন্তু তিহাৰ জেলত বন্দী হৈ আছে। ইফালে অমৃতপাল সিং ডিব্ৰুগড় জেলত বন্দী হৈ আছিল, তেওঁ জয়ী হ'ল পাঞ্জাৱত। এতিয়া তেওঁলোকৰ ভৱিষ্যৎ কি হ'ব, বিগত সময়ত এনেধৰণৰ ঘটনাবোৰৰ ক্ষেত্ৰত কি ব্যৱস্থা গ্ৰহণ কৰা হৈছিল? ইঞ্জিনিয়াৰ ৰশিদৰ যদি কথা ক'বলৈ যোৱা যায়, ইঞ্জিনিয়াৰ ৰশিদৰ সম্পূৰ্ণ নাম হৈছে আব্দুল শ্বেইখ ৰশিদ, অৰ্থাৎ আব্দুল শ্বেইখ ৰশিদ ওৰফে ইঞ্জিনিয়াৰ ৰশিদ। তেওঁ দুবাৰকৈ জম্মু কাশ্মীৰ বিধানসভাৰ বিধায়ক আছিলে আৰু 2019 চনৰ পৰাই তেওঁ বন্দী হৈ আছে তিহাৰ জেলত। তেওঁৰ বিৰুদ্ধে সন্ত্ৰাসবাদী সংগঠনক ধন প্ৰদান কৰাৰ, ধন যুগুত কৰাৰ তেওঁৰ বিৰুদ্ধে গুৰুতৰ অভিযোগ আছে। নেশ্যনেল ছিকিউৰিটি এক্ট তথা ইউ এ পি এৰ অধীনত ইঞ্জিনিয়াৰ ৰশিদক গ্ৰেপ্তাৰ কৰা হৈছিল আৰু বৰ্তমানে তেওঁ অভিযুক্ত হৈ তিহাৰ জেলত আছে 2019 চনৰ পৰা। আৰু এইবাৰ নিৰ্বাচনত অৱতীৰ্ণ হৈ বাৰামুলাৰ পৰা তেওঁ জয়ী হ'ল ইঞ্জিনিয়াৰ ৰশিদ। আনগৰাকী অমৃতপাল সিং ডিব্ৰুগড় জেলত বন্দী হৈ আছে 2023 চনৰ পৰা। তেওঁৰ বিৰুদ্ধেও ইউ এ পি এৰ অধীনত গোচৰ ৰুজু হৈছে। খালিস্তানী সন্ত্ৰাসবাদীৰে সম্পৰ্ক থকাৰ অভিযোগত তেওঁ গ্ৰেপ্তাৰ কৰা হৈছিল আৰু তেওঁ গ্ৰেপ্তাৰ কৰি পোনে পোনে ডিব্ৰুগড় জেললৈ লৈ অহা হৈছিল আৰু তেওঁ ডিব্ৰুগড় জেলত বন্দী হৈ আছে। কিছুদিনৰ পিছতে লোকসভাত শপত গ্ৰহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হ'ব আৰু সেই অনুষ্ঠানত যিমানকেইজন সাংসদ নিৰ্বাচিত হৈ আহিছে, 543 সাংসদ, তেওঁলোকক শপত বাক্য পাঠ কৰাব প্ৰ টেম স্পীকাৰে। প্ৰথমতে ৰাষ্ট্ৰপতি আহ্বান জনাব সংসদৰ অধিৱেশনৰ, লোকসভাৰ অধিৱেশনৰ, আৰু ৰাষ্ট্ৰপতিয়ে এজন প্ৰ টেম স্পীকাৰক নিয়োজিত কৰিব, নিযুক্ত কৰিব। আৰু প্ৰ টেম স্পীকাৰজনৰ কাম হ'ল তেওঁ সেই সাংসদসকলক শপত বাক্য পাঠ কৰোৱা আৰু সাংসদসকলে শপত বাক্য পাঠ কৰাৰ পিছত তেওঁলোকে এজন পূৰ্ণকালীন যি অধ্যক্ষ লোকসভাৰ তেওঁক নিৰ্বাচিত কৰিব। এই যি শপত বাক্য, এই শপত বাক্য কিন্তু অমৃতপাল সিং আৰু আব্দুল শ্বেইখ ৰশিদেও শপত বাক্য পাঠ কৰিব লাগিব। অৰ্থাৎ সেই দিনটোত তেওঁলোকক পেৰলৰ যোগেদি ডিব্ৰুগড় জেল আৰু তিহাৰ জেলৰ পৰা উলিয়াই লৈ যাব লাগিব, সংসদৰ মজিয়ালৈ, লোকসভাৰ মজিয়ালৈ লৈ যাব লাগিব। আৰু তাৰ পিছত তেওঁলোকে শপত বাক্য পাঠ কৰাৰ পিছত তেওঁলোকৰ যিটো কাৰণ, সেই কাৰণটো দৰ্শাই ছুটি বিচাৰিব লাগিব। কাৰণ সংবিধানৰ এটা বিশেষ অনুচ্ছেদৰ অধীনত উল্লেখ কৰা হৈছে, এজন যদি সাংসদে কণ্টিনিউ 60 দিন যদি সংসদৰ মজিয়াত উপস্থিত নাথাকে, তেওঁৰ সংসদৰ পদটো খাৰিজ হ'ব। আৰু এওঁলোক যিহেতু জেলত বন্দী হৈ আছে, এওঁলোকে জামিন পোৱা নাই, এওঁলোকে 60 দিনৰ ভিতৰত জামিন পাব নে তাৰ পিছত জামিন পাব এওঁলোকে নিজেও নাজানে সেই কথা, সেই সিদ্ধান্ত আদালতে ল'ব। গতিকে এওঁলোকে সেই বিশেষ কাৰণ দৰ্শাই স্পীকাৰৰ পৰা ছুটি বিচাৰিব লাগিব আৰু স্পীকাৰে ছুটি যদি দিয়ে তেওঁলোক পুনৰ জেললৈ যাব বা সচৰাচৰ স্পীকাৰে সেই ছুটি গৃহীত কৰে আৰু তেওঁলোক জেললৈ যাব। অৰ্থাৎ তেওঁলোকে শপত বাক্য পাঠ কৰিব পাৰিব কিন্তু সংসদৰ যি কাৰ্যক্ৰমণিকা সেই কাৰ্যক্ৰমণিকাত অংশগ্ৰহণ কৰিব নোৱাৰিব। এনেধৰণৰ ঘটনা বিগত সময়তো ঘটিছিলে। মন কৰিব, জৰ্জ ফাৰ্ণাণ্ডেজ 1977 চনৰ যিটো নিৰ্বাচন, সেই নিৰ্বাচনটোত জৰ্জ ফাৰ্ণাণ্ডেজ জেলৰ ভিতৰৰ পৰাই জয়ী হৈছিল, মুজফ্ফৰপুৰ, বিহাৰৰ মুজফ্ফৰপুৰৰ পৰা। এদিনো নিৰ্বাচনী প্ৰচাৰত অৱতীৰ্ণ হোৱা নাছিল, মাত্ৰ তেওঁৰ হাতত দুডাল শিকলিৰে বন্ধা এখন ফটো সেই সময়ত ফটোৱে চৰ্চা লাভ কৰিছিল, আজিৰ দিনৰ ভাষাত ভাইৰেল হৈছিলে, যদিও ইণ্টাৰনেট নাছিলে সেই সময়ত। সেই ফটোখন পাব্লিছ কৰি, প্ৰকাশ কৰি দেৱালত মৰা হৈছিল বা অন্য ধৰণে সেই ফটোখন ৰাইজৰ মাজলৈ, সেই ফটোখনৰ যোগেদি জৰ্জ ফাৰ্ণাণ্ডেজ ৰাইজৰ মাজলৈ গৈছিল। বিপুল ভোটত জেলত থাকিয়ে জৰ্জ ফাৰ্ণাণ্ডেজ জয়ী হৈছিল কিন্তু শপত গ্ৰহণৰ পূৰ্বেই, সাংসদ হিচাপে শপত গ্ৰহণৰ পূৰ্বেই জৰ্জ ফাৰ্ণাণ্ডেজক মুকলি কৰি দিয়া হৈছিল আৰু সেই 3 বছৰীয়া জনতা পাৰ্টিৰ চৰকাৰখনত
জর্জ ফার্নান্ডেজ মন্ত্রী হয়েছিল, পিছত জনতা দলের সদস্য আসে, তারপর সমতা পার্টির নেতা হলগে, তারপর বাজপেয়ীর যখন সরকার 1998 চনেরপরা 2004 চনলে সেই সরকারখনত প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করেছিল। সে জর্জ ফার্নান্ডেজ জেলের প্রায় নির্বাচন অবতীর্ণ হয়ে জয়ী হয়েছিল। বেলিকা অখিল গগৈ প্রসঙ্গত উত্থাপন করব লাগিব, লোকসভা নির্বাচন নহয় বিধানসভা নির্বাচন। অখিল গগৈ এদিনও নির্বাচনী প্রচারত অবতীর্ণ নহয়, শিবসাগরেরপরা বিধায়ক হয়ে জয়ী হয়ে আহিছিল। তেওঁকো শপথ গ্রহণের কারণে জেলেরপরা উলিয়াই লৈ অনা হয়েছিল এদিনের কারণে। বিধানসভার মজিয়াত শপথ গ্রহণ করে পুনের জেলে গেছিল, পরবর্তী সময় জামিন লাভ করে বর্তমান মুকলি আকাশের তলত আর যধানসভার কার্যক্রমণিকা সেই কার্যক্রমণিকা সমূহ উপস্থিত থাকে। এতিয়া আন একটা প্রসঙ্গ, যখন প্রতিযোগিতামূলক পরীক্ষার কারণে প্রস্তুতি চলাই আছে, বিশেষ করে এপিএসসি আর ইউপিএসসির কারণে একটা বড় প্রয়োজনীয় তথ্য, জেলত যখন অভিযুক্ত জেলত বন্দী হয়ে আছে, বেইল পোৱা নাই, জামিন পোৱা নাই, নির্বাচনত অবতীর্ণ হব পাৰে, তেওঁলোকে নির্বাচনত অবতীর্ণ হওয়ার অধিকার আছে, কারণ তেওঁলোক দোষী সাব্যস্ত হওয়া নাই। আর ভারতবর্ষর যে জুরিসপ্রুডেন্স, সেই জুরিসপ্রুডেন্সর মতে ভারতবর্ষর আইন আদালতের নিয়মটা হয়েছে যেতালেক এজন অভিযুক্ত দোষী সাব্যস্ত নহয় নির্দোষী, দোষী সাব্যস্ত হলেহে দোষী, সেইটা হয়েছে ভারতবর্ষর জুরিসপ্রুডেন্স। এতিয়া ভারতবর্ষত এগারী অভিযুক্ত জেলত বন্দী হয়ে থাকা অভিযুক্ত নির্বাচন অবতীর্ণ হব পাৰে, কিন্তু ভোট প্রদান করব নোৱাৰে। আর সেই কারণে আমি পরিলক্ষিত করল, অমৃতপাল সিং ভোট দিবল নগল, তিহার জেলেরপরা ইঞ্জিনিয়ার রশিদ ভোট দিবল উলাই নাহিলে বা অনুমতি প্রদান করা নহল ভোট দিবল। কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের বেলিকা যেহেতু জামিন প্রদান করা হল, তিহার জেলত বন্দী হয়ে আছিল, যদিও নির্বাচন অবতীর্ণ হওয়া নাছিলে, কিন্তু ভোট দিব পারিলে, কারণ সেই সময়সোয়াত দিল্লিত যময় ভোট গ্রহণ হয়েছিল সেই সময় জামিনত মুকলি হয়ে আছিল কিছু সময়ের কারণে। বর্তমান পুনের তিহার জেলে ঘুরি যাবলগিয়া হয়েছে, উচ্চতম ন্যায়ালয়ের বিশেষ নির্দেশত বাইর উলাই আহিছিল মুকলি আকাশের তললে। সেয়া অন্য বিষয়, বিগত সময় সেই বিষয়ত আমি বিশ্লেষণ আগবাইছো। মানে পুনের কইসো, নির্বাচনত অবতীর্ণ হব পাৰে অভিযুক্ত জেলত বন্দী হয়ে জেলের, কিন্তু আদালতে যদি জেলেরপরা জামিন প্রদান নকরে কিন্তু নির্বাচনী প্রচার অভিযানত অংশগ্রহণ করব নোৱাৰে। কিন্তু জেলেরপ্রায় মনোনয়ন দাখিল করে এজন অভিযুক্ত নির্বাচনত অবতীর্ণ হব পাৰে, কিন্তু ভোট দিব নোৱাৰে, আর যদিহে জয়ী হয় শপথ গ্রহণের কারণে উলাই আহিব লাগিব। সঞ্জয় সিং আপর রাজ্যসভার সাংসদ, তেওঁকো শপথ গ্রহণের কারণে তিহার জেলের পৰা এদিনের কারণে উলিয়াই আনা হয়েছিল। কিয় ভোট দিব নোৱাৰে, নির্বাচনত অবতীর্ণ হব পাৰে, কিয় ভোট দিব নোৱাৰে, প্রাসঙ্গিক প্রশ্ন। কারণ ভোট দিয়াটো মৌলিক অধিকার নহয়, ভোট দিয়াটো মতদান সাব্যস্ত করাটো মৌলিক অধিকার নহয়, বরঞ্চ এটা স্ট্যাচুয়ারি রাইটহে, বিধিসন্মত এক অধিকারহে, কিন্তু মৌলিক অধিকার নহয়। 1975 চনত উচ্চতম ন্যায়ালয়ে ইন্দিরা গান্ধী বনাম রাজনারায়ণ শীর্ষক গোচরত কইছিলে, ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন, অর্থাৎ স্বচ্ছ আর নিকা নির্বাচন হয়েছে সংবিধানের বেসিক স্ট্রাকচারের একটা অংশ, স্বচ্ছ আর নিকা নির্বাচনেরপরা আমি ডেভিয়েট হব নোৱাৰো, আমি এনশিওর করবই লাগিব, নিশ্চিত করবই লাগিব ভারতবর্ষত যাতে স্বচ্ছ আর নিকা নির্বাচন হয়, আর ইয়ার গুরু দায়িত্ব নির্বাচন আয়োগের, সেয়া উচ্চতম ন্যায়ালয়ে কই থৈছে। পুনের উচ্চতম ন্যায়ালয়ে আন এক গোচরত, 90 দশকের আন এক গোচরত, গোচরটির শীর্ষক হয়েছে কুলদীপ নায়ার বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়া। এই গোচরট উচ্চতম ন্যায়ালয়ে স্পষ্ট করে দিছে, মতদান করাটো মৌলিক অধিকার নহয়, বরঞ্চ এটা স্ট্যাচুয়ারি রাইট, আর নির্বাচনত অবতীর্ণ হওয়াটো হয়েছে এক ধরনের মৌলিক অধিকার, যেহেতু দোষী সাব্যস্ত হওয়া নাই, গতি দোষী সাব্যস্ত নহবও পারে, আদালতে যে অন্তিম রায় প্রদান করব সেই রায়, সেই ব্যক্তিজনক দোষী সাব্যস্ত নকৰিবও পাৰে। তেনে ক্ষেত্ৰত যদি অভিযুক্ত হৈ থকাৰ সময়ত নির্বাচনত অবতীর্ণ হোৱাৰ পৰা বাধা দিয়া হয়, সেই অধিকাৰৰ পৰা বঞ্চিত হল, সেই সাংবিধানিক অধিকাৰৰ পৰা বঞ্চিত হল। সেই কারণে যদি অভিযুক্ত এজনে জেলত থাকি নির্বাচনত অবতীর্ণ হব পাৰে, কিন্তু ভোট দিব নোৱাৰে। অমৃতপাল সিঙৰ যদি যিটো সমষ্টিত নির্বাচনত অবতীর্ণ হৈছিল সেই সমষ্টিটোত তেওঁৰ যদি নাম সেই সমষ্টিটোর ভোটার তালিকাত আছিলে, কিন্তু নিজের ভোটটুয়ে সাব্যস্ত করব নোৱাৰিলে, নিজের ভোটটো নিজকে প্রদান করব নোৱাৰিলে, কারণ উচ্চতম ন্যায়ালয়ে কুলদীপ নায়ার বনাম ভারত ইউনিয়ন অফ ইন্ডিয়া শীর্ষক একটা গোচরত কই থৈছে ভোট দিয়াটো মৌলিক অধিকার নহয়। আর এই সকল অভিযুক্ত যদি দোষী সাব্যস্ত হয় আর যদি শাস্তির মেয়াদ দুবছর বা দুবছর অধিক হয়, তেতিয়াহলে অনুচ্ছেদ 8 জনপ্রতিনিধি আইন 1950-এর অধীনত, অর্থাৎ সেকশন 8 রিপ্রেজেন্টেশন অফ পিপলস এক্ট 1950-এর অধীনত, যে এই
এই যে মর্যাদা, সাংসদৰ মর্যাদা বা জনপ্রতিনিধি হওয়ার মর্যাদা, সেই মর্যাদা কর্তন হব। কারণ 2013 চনত উচ্চতম ন্যায়ালয়ে আন এক গোচৰত জনপ্রতিনিধি আইনের এক বিশেষ দফাক বাতিল করে থৈছে, খারিজ করে থৈছে। আর সেই দফাক খারিজ হওয়ার পিছত এগারী জনপ্রতিনিধি দোষী সাব্যস্ত হলে অপরাধমূলক গোচরত আর শাস্তি যদি দুবছর বা দুবছরক অধিক হয় সাংসদ পদ ত্যাগ করব, জনপ্রতিনিধি পদ ত্যাগ করব আর নিষিদ্ধ করা হয় বহু বছর কারণে। নিষিদ্ধ করা হয় যিমান জেলর শাস্তির মেয়াদ সেই মেয়াদতো কনভিক্টেড জেলের ভিতর থাকিব। কনভিকশন শেষ হওয়ার পিছলৈকে অর্থাৎ জেলের মেয়াদ শেষ হওয়ার পিছর ছবছরলৈকে নিষিদ্ধ করা হয়। লালু প্রসাদ যাদবর ক্ষেত্র এয়া প্রযোজ্য হয়েছিল, শাস্তির মেয়াদ অন্ত পড়ার পিছতো ছবছর পর্যন্ত এই যে নির্বাচনী প্রক্রিয়াত অংশগ্রহণ করবা না। প্রিয় দর্শক, এই বিশ্লেষণ আগবালো কারণ এই বিশ্লেষণে এই বাতরি শিরোনাম দখল করেছে, কি হব অমৃতপাল সিংর, কি হব ইঞ্জিনিয়ার রশিদর, দুইগী গুরুতর অপরাধত NSA লাগিছে, বিরুদ্ধে UAPA লাগিছে, বিরুদ্ধে গুরুতর অপরাধত জেলত বন্দী হয়ে আছে, জামিন পড়া প্রশ্নই নাই। কিন্তু জেলের যেহেতু নির্বাচনত অবতীর্ণ হওয়ার অধিকার আছে, নির্বাচন অবতীর্ণ হয়ে জয়ী হল, এটা শপথ গ্রহণের কারণে জেলের ওলাই আহিব, পুনের কিন্তু জেলল ঘুরি যাব লাগিব। ভারতবর্ষর গণতন্ত্রত এনে ধরনের পরিঘটনায় গণতন্ত্রক এনরিচ করে নে গণতন্ত্রর কারণে ই এক অহনি সংকেত, ইয়ার উত্তর আমার হাতত নাই, ইয়ার উত্তর আপনাদেরকে এরিছো মন্তব্য করব। আমার এই প্রশ্নের উত্তর দিবলে আপনাদের আহ্বান জানালো, অনুরোধ জানালো, এনে আমার বিশ্লেষণ কেনে পালে সেই বিষয়ে মন্তব্য আগ্রহাব, প্রত্যুত্তর দিব। আপনাদের মন্তব্য প্রত্যুত্তর আমার চালিকা শক্তি। এনে ধরনের বিশ্লেষণ আর দেশ বিশ্ব রাজ্যর সকল বাতরির চাই থাকিব নিউজ 18 অসম নর্থ ইস্ট। ধন্যবাদ।